নমস্কার বন্ধুরা, বাবিনের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো মোমো মাঞ্চুরিয়ান। মোমো খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর সেটা যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তো দারুণ হয়। আর এটা খাওয়ার জন্য কোনো সস কিংবা চাটনি কিছুই লাগবে না। আমি চেষ্টা করেছি ভিডিওটা যতটা ছোট করে ও সহজভাবে দেখানো যায়। আর ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, আর আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাথে শেয়ার করে দেবেন, যাতে আমি চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি ও আপনাদের কাছে নতুন নতুন রেসিপি আনতে পারি। এর জন্য প্রথমে আমি নিয়েছি 3 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার তেল আর নুন দিয়ে ময়দাটার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। একটু সময় ধরে এটা মেখে এবার 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে মোমোর স্টাফিংটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 বড় সাইজের পেঁয়াজ, এইভাবে ছোট ছোট টুকরো করে। এবার পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন 1 টিস্পুন, আর গ্রেট করা আদা 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে। এবার এটা 2-3 মিনিট ধরে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর গ্রেট করা বাঁধাকপি। গাজর আর বাঁধাকপি সব কিছু সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ দিয়ে এটা 3-4 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সয়া সস। সয়া সস দিয়েও সবজির সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবার এটা 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট পর সবজি অনেকটাই নরম হয়ে গেছে, আর মোমোর স্টাফিং খুব বেশি সেদ্ধ করতে হয় না, এটা রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা রেখে দেব। পনেরো মিনিট পর এদিকে ময়দাও একটু নরম হয়ে এসেছে, এবার এটা হাতে করে আর একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার ময়দা মাখিয়ে লেচিগুলোকে খুব পাতলা পাতলা করে বেলতে হবে। মোমোর স্টাফিং দিয়ে মোমোটা কিভাবে বানাবো আমি একটা এখানে করে দেখিয়ে দিচ্ছি। মোমো বিভিন্ন শেপের হয়, যে শেপটা বানাতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেইভাবেই বানিয়ে নেবেন। এই শেপটা বানানো খুবই সহজ, তাই এটা আমি একটা দেখিয়ে দিলাম। এইভাবে সমস্ত মোমোগুলো বানিয়ে নেব। এবার একটা ডেকচির মধ্যে জল গরম করে তার উপরে বসিয়ে দিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র, তার উপরে এবার মোমোগুলো একটা একটা করে বসিয়ে দেব। আর থালাটার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে মোমোগুলো আটকে না যায়। এবার এই মোমোগুলো সব বসিয়ে দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে 15-20 মিনিটের জন্য হতে দেব, তাহলেই মোমো রেডি হয়ে যাবে। এবার আমি মাঞ্চুরিয়ান বানাবার জন্য সসটা রেডি করে নেব। নিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস। আমার কাছে রেড চিলি সস নেই, তাই আমি গ্রিন চিলি সস দিয়েছি। 1 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ ভিনিগার, 1/4 টিস্পুন নুন,
যেহেতু এক টেবিল চামচ সয়া সস আছে নুনটা তাই একটু বুঝে দেবেন। আর সুগার আছে 1/4 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/4 টিস্পুন, 1 টিস্পুন দিয়েছি শেজওয়ান চাটনি, এবার এতে আমি 2 টেবিল চামচ জল দিয়ে এই সমস্ত সসগুলোকে ভালো করে গুলে নেব। সস রেডি, এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল, গ্রেট করা রসুন আর কাঁচা লঙ্কা কুচি। রসুন আর কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, আর চাইনিজ রান্নাতে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি রসুনটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1 টিস্পুন গ্রেট করা আদা, আদা দিয়েও সামান্য একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজও কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর কুচানো বিনস। গাজর আর বিনসটা সম্পূর্ণ অপশনাল, আমি দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার এই সমস্ত সবজি একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, নুন দিলে সবজিটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার এটা 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। 3-4 মিনিট পর সবজি অনেকটাই নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই সসের মিশ্রণটা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আমি 1/2 কাপ জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 কাপ জল। কর্নফ্লাওয়ারটা আমি 10 মিনিট আগে গুলে রেখেছিলাম, ওটা আমি দেখাতে পারিনি, স্কিপ করে গেছি। এবার এই সব কিছু দিয়ে আবার 1/2 কাপ জল দিয়ে দিলাম, মানে আমি টোটাল এখানে 1 কাপ জল দিয়েছি। এবার এটা 3-4 মিনিট ধরে ফুটতে দেব। 3-4 মিনিট পর এবার এর মধ্যে মোমোগুলো দিয়ে দেব। শীতের সময় হলো বাঙালিদের খাওয়া দাওয়ার সময়, তাই শীতকালে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব পছন্দ করবে। মোমোগুলোকে এবার সসের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। আপনারা যদি মনে করেন গ্রেভিটা একটু বেশি রাখবেন তাহলে একটু জল দিতে পারেন। এবার এটা 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট পর মাঞ্চুরিয়ান প্রায় হয়ে এসেছে, এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা গরম গরম সার্ভ করতে হবে। কেমন লাগলো জানিয়ে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি আসছি পরের রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।